নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কোনো আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হ্যালোইনের আগের দিন, আজকে এই কুমড়োটাকে কেটে লণ্ঠন বানাবো। এটাকে এখানে বলে জ্যাকো ল্যান্টার্ন, এটা এখানে খুব ফেমাস জিনিস একটা। দাঁড়ান, এবার কুমড়োটাকে কাটা শুরু করি। ফার্স্টে এই কুমড়োটার এই মাথাটাকে আমি পেন দিয়ে একটা দাগ করে নিচ্ছি, দিয়ে এবার এটাকে এই দাগ ধরে ধরে ছুরি দিয়ে কেটে নেবো। এই সময় দোকান বাজার চারিদিকে দেখবেন এই কুমড়োতে ভর্তি, সবাই মোটামুটি এই সময় কুমড়ো কাটে এই হ্যালোইনের জ্যাকো ল্যান্টার্ন বানাবে বলে। মেহা যখন করোনার আগে স্কুলে যেত, তখন স্কুল থেকে $3 করে নিত, আর দিয়ে স্কুল থেকে এই একটা করে বাচ্চা বাচ্চা কুমড়ো পাঠিয়ে দিত বাড়িতে। ব্যাস, কুমড়োর মাথাটা তো কাটা হয়ে গেছে, এবার কুমড়োর ভিতরে যে বীজগুলো আছে ওইগুলোকে সব পরিষ্কার করব। কারণ ভেতরেই তো এবার মোমবাতিটা জ্বালাবো, তো ভেতরটা পরিষ্কার করে না নিলে মোমবাতিটাকে বসাতে পারবো না। ব্যাস, পরিষ্কার করে নিয়েছি ভেতরটা, এই যে বীজগুলো এবার বেরিয়েছে, আর এই দেখুন ভেতরটাও খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। এই বীজগুলোকে এখন আর ফেলবো না, বীজগুলোকে যেদিন যেদিন রোদ উঠবে একটু 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 করে শুকিয়ে শুকিয়ে রাখবো। আসলে কুমড়োটা খুব ভালো কুমড়ো, পরের বছর দেখবো যদি এর গাছ বেরায় কুমড়োটা খুব ভালো হবে। এবার যেরকম যেরকম এই নাক চোখ মুখগুলোকে সেদিনকে এঁকেছিলাম, সেইগুলোকেই এবার এই ছুরি দিয়ে দিয়ে কেটে ফেলবো। নাক আর চোখটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কাটা, কিন্তু মুশকিল হয় ওই মুখটাকেই কাটতে। দেখছেন কুমড়োটা বেশ ভালো কুমড়ো না, কিরম পুরু। মেহা স্কুল থেকে যেগুলো আনতো সেগুলো খুব ছোট ছোট দিত, আসলে বাচ্চাদের হাত দিয়ে পাঠাতো তো ওই জন্য ছোট ছোট কুমড়ো দিত, তো সেইগুলো অতটা পুরু হতো না। কিন্তু এটা আমরা নিজেরা নিয়েছি তো একটু ওই জন্য বড় সড়ো নেওয়া হয়েছে, কিন্তু দেখছি বেশ ভালো কুমড়োটা। ব্যাস, গল্প করতে করতে মুখটাও কাটা হয়ে গেছে, এটাই সব থেকে বড় কাজ ছিল। তো মোটামুটি আমাদের জ্যাকো ল্যান্টার্ন বানানো শেষ। দাঁড়ান, এবার একটা মোমবাতি নিয়ে আসি, এটার ভেতরে মোমবাতি জ্বালাতে হবে। বাইরেটা চলে এসেছি আমরা এখন, কারণ এখানেই তো এবার কুমড়োটাকে রাখবো। আর এই যে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, এবার আস্তে করে এটা কুমড়োটার ভেতরে রেখে কুমড়োর ওই যে মাথাটা ওটাকে এবার আস্তে করে ঢাকা দিয়ে দেবো। দাঁড়ান, এই বাইরের লাইটটাকে এবার বন্ধ করি, অন্ধকার না হলে বোঝা যাবে না। দেখুন তো কেমন লাগছে এবার কুমড়ো ভূতকে কাটার পর, বেশ ভালো লাগছে না? আজকে হ্যালোউইনের বিকালবেলা, তো 5টার সময় পাড়ার বাচ্চারা সব বেরাবে ঠিক করেছে, তো আমি এই মেহাকে মেকআপ করতে বসেছি। দাঁড়ান, ডোর বেল বাজছে, ও বাচ্চারা সব চলে এসছে টিকো ট্রিট করতে। Wow, your costume is awesome. Good job. No, I'm not kidding you, okay? Welcome. I'm not kidding you. Thank you. I got so much candy. Thank you. Welcome. I'm a pancake. বাবা রে, এটাকে দেখুন একবার, মনে হচ্ছে তো এটাকে ধরেই এবার চকলেটের বাক্সে রেখে দিই। আর 5 মিনিটের মধ্যে মেহাকেও আমার মেকআপ শেষ করে বার করে দিতে হবে, সব বাচ্চা কাচ্চারা বেরিয়ে গেছে দেখছেন তো। এটা অ্যাকচুয়ালি মেহার বাবার দায়িত্ব ছিল যে বাচ্চারা আসবে সে তাদেরকে চকলেট দেবে, কিন্তু রবিবারের দুপুর সে রামকৃষ্ণকে নিয়ে দুপুরে ভাত খেয়ে শুতে চলে গেছে। কিন্তু এবার ডেকে দিতে হবে, রামকৃষ্ণকেও তো তৈরি করতে হবে, যে আমি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়বো পাড়ায় টিকো ট্রিট করতে, চকলেট কালেক্ট করতে, আর ওর বাবা বাড়িতে থাকবে, এই যে বাচ্চারা এরকমভাবে আসবে তাদেরকে চকলেট দেবে। বাবা রে, এটা আবার হাঁসছানা সেজেছে। ওরে নে, চল তুই এবার ভেতরে তাড়াতাড়ি, তোকে শেষ করে এবার ভাইকে তৈরি করতে হবে, চল একটা ফটো তুলি। বাবা জাস্ট হেয়ারই লাগছে, দাঁড়াবে লিপস্টিকটা পরাতে হবে। এই যে এটা হচ্ছে মেহার ফাইনাল লুক, মেহা এবছর পেতনি সেজেছে। বাবা রে, এর উপরে আবার ভূতের মিউজিক। পারবে পড়াতে? না, আমি পড়িয়ে দেবো। হ্যাঁ, ধরো ভালো করে, সেটা পড়ে যাবে। ছেলে পড়ে যায় যাক, টেস্ট না ছেড়ে গেলেই হলো।
এই আস্তে ছিড়েছিস মাস্কের মধ্যে পা ঢুকে গেছে বাবা মনে হচ্ছে পারবে না নো 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 বাইসাইকেল কম 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 উইল গো ফর টিকট রিট কম চলুন বেরিয়ে পড়ি এবার ওই দেখুন আমাদের গলির সব ছেলে মেয়েরা মেহাও যোগ দিয়ে দিয়েছে ওদের সঙ্গে দেখুন এদেরকে দেখে সেই নিজেদের ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে না বলুন বিজয়ার পরে আমরাও বন্ধু বান্ধবরা মিলে এই একই রকম প্রতিবেশীদের বাড়িতে যেতাম বিজয়া করতে এরা যেমন চকলেট নেবার জন্য একটা করে বাস্কেট নিয়েছে আর আমরা সেই একটা করে চিকচিকি নিতাম ছোটবেলায় আমরা প্লাস্টিক ব্যাগকে চিকচিকে বলতাম বিজয়ার পরে আমরাও এরকম বন্ধু বান্ধব দল বল মিলে প্রতিবেশীদের বাড়িতে যেতাম নাড়ু নিমকি চানাচুর সব কত কিছু পেতাম আবার কেউ কেউ আবার সেই সময় নারকেল দিয়ে ঘুগনিও বানিয়ে খাওয়াতো উফ তার যে কী স্বাদ ছিল আর দিয়ে যখন নাড়ু মিষ্টি আর খেতে পারতাম না তখন ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতাম উফ খুশি দেখছেন পেতনিটার হাসি আর থামছেই না রামকৃষ্ণটা হয়েছে আজ মেহার লেজুর মাস্ক পরেও ঠিকমতো সব কিছু দেখতে পাচ্ছে না খালি দিদিটাকেও চিনে রেখেছে যেদিকে দিদি যাচ্ছে ও পিছু পিছু সেদিকে দেখছেন কত মাকড়সার জাল বানিয়েছে সবাই মোটামুটি টুকটাক ঘর বাড়িগুলোকে এখন সাজিয়েছে আচ্ছা দেশে এখন বিজয়াতে বাচ্চা কাচ্চারা যায় বাড়িতে আমার মাকে তো জিজ্ঞাসা করি আমার মা বলে এখন আর কেউ আসে না আপনাদের ওদিকে যায় আর তিন দিন পরে দিওয়ালিও তো ওই জন্য সবাই বাড়ির সামনে এখন লাইটও ঝোলাতে ব্যস্ত এই দেখুন এ আবার সেজেছে স্ট্রবেরি লাস্টের যে ব্লগটা করেছিলাম যে কীভাবে হ্যালোইনের জন্য ঘর ডেকোরেশন করলাম বাজার গেলাম তো সেখানে অনেকেই এই হ্যালোইনকে বলেছেন আমেরিকার ভূত চতুর্দশী দারুণ বলেছেন কিন্তু আমারও কিন্তু এখন তাই মনে হয় এটা আমাদের ভূত চতুর্দশী আর বিজয়া মিলিয়ে আমেরিকার যেন হ্যালোইন আমাদের লেনের একদিকটা ঘোরা হয়ে গেছে এবার আমরা নেক্সট লেনটাতে এসেছি ব্যাস আমার আয়রন ম্যান তো লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে কার গাড়ি দাঁড় করানো আছে আমার আর চকলেটের দরকার নেই আমি গাড়িতে বসবো আবার প্যাকেটটাও আমাকে হাতে ধরতে দিচ্ছে না জানেন নিজেও বইবে যা ঠান্ডা বাইরেটা এটাই একটা ভয় যে ছেলে মেয়েদের ঠান্ডা না লেগে যায় রামকৃষ্ণ মেহা ভেতরে কেউই আজ সোয়েটার পরেনি বাইরে থেকে দেখা যাবে বলে এদিকে আয় একবার বাপরে পুরো উইচি লাগছে রে ওরে বাবা তাই তো এটাকে দেখে তো আমারও ভয় লাগছে খানিকটা সে আহাটের ভূতের মতো চলুন এদের সঙ্গে হাঁটতে থাকি আর গল্প করতে থাকি আর হ্যালোইনের লোকজন কেমন বাড়ি ঘর দো সাজিয়েছে সেইগুলোও দেখতে থাকি জানেন তো আমরা যখন এখানে প্রথমবার এসেছি তো তখন তো অ্যাপার্টমেন্টে উঠেছি টুকটাক দু একটা বন্ধু হচ্ছে তো এই সময় স্কুল থেকে একটা মেল এলো যে হ্যালোইনের দিন বাচ্চাকে যেন হ্যালোইনের জামা কাপড় পরে পাঠায় আর কিছু ট্রিট দিয়ে পাঠায় মানে কিছু চকলেট দিয়ে যেন বাচ্চাদের জন্য পাঠায় তো সেই প্রথম হ্যালোইন শব্দটার সঙ্গে আমার পরিচয় হলো তার আগে আমরা যখন ইন্ডিয়ায় থাকতাম তখন এই হ্যালোইন সম্পর্কে কিন্তু আমাদের কোনো রকমই কিছু জানা ছিল না দান এবার আমরা রাস্তাটা ক্রস করে ওই দূরের দিকে যে বাড়িগুলো দেখছেন ওখানে যাব ছেলেটা কোথায় গেল মা রামা কাম 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 দেখছেন কাণ্ড ও আবার উল্টো দিকে হাঁটা দিয়েছে বাহ এদেরকে দেখুন ছেলে টিকট রিট করতে বেরিয়েছে সে একটা ফুচকে গাড়ি নিয়েছে আর ওই দেখুন পিছনে মা বাবা বেরিয়েছে তো যাই হোক দিয়ে বন্ধু বান্ধবদেরকে একটু জিজ্ঞাসা করলাম একটু নেটে ঘাঁটাঘাঁটি করে জানতে পারলাম যে সেদিনকে নর্মাল জামা কাপড় পরে স্কুলে বাচ্চাকে পাঠানো যাবে না সেদিনকে রূপকথার জামা কাপড় পরাতে হবে তো যথারীতি ছোট্ট মেয়েটাকে আমার রাজকন্যায় সাজালাম সেও ভারী খুশি তো স্কুল থেকেও আমাদেরকে জানানো হলো যে সেদিন দুপুর দেড়টার সময় স্কুলে পৌঁছে যেতে সেখানে হ্যালোইন প্যারেড হবে মানে স্কুলে যত বাচ্চা কাচ্চা আছে সবাই সেদিনকে তারা ওইরকম জামা কাপড় পরে হাঁটবে খুব সুন্দর করে বাড়িটা এনারা সাজিয়েছে দেখুন ওই জন্য বাচ্চাদের এখানে এখন একটু ফটো সেশন চলছে তো যথারীতি দুপুর দেড়টার সময় আমরা স্কুলে চলেও গেলাম তো গিয়ে দেখি স্কুল যেন একবারে সেই রূপকথার রাজ্য চারিদিকে যেন সেই রাজকন্যা রাজপুত্র ভূত পেতনি পিসাজ দানব সব ঘুরে বেড়াচ্ছে এমনকি দিদিমণি তো ছাড়ুন স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত হ্যারি পটার সেজে ঘুরে বেড়াচ্ছে তো সে তো ভীষণ সুন্দরী একটা অভিজ্ঞতা হলো তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম আর সেদিন সন্ধেবেলায় অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলে ওই বাচ্চাদের টিকো ট্রিট করার নেমন্তন্ন ছিল তো যথারীতি সন্ধেবেলায় মেহাকে আবার একটুখানি রাজকন্যা সাজিয়ে নিয়ে আমি আর মানিক গেলাম এই রে কাণ্ড দেখুন আমি মানিককে বলে গেলাম বাচ্চা কাচ্চারা আসবে তুমি চকলেট দেবে ও চকলেটের বাটিটাকে ওই দেখুন দূরে বসিয়ে রেখে দিয়েছে বাচ্চা কাচ্চারা সেখান থেকে নিচ্ছে আর ও বসে বসে এখানে সিঙ্গাড়া খাচ্ছে আর প্রতিবেশীর সঙ্গে গল্প করছে আর এই দেখুন আমাদের বাড়ির কুমড়োটা বাচ্চা কাচ্চাদের একটা বিরাট প্রিয় হয়েছে দেখছেন পেতনিটাও যদি থাকতো বাচ্চা কাচ্চাগুলো কত খুশি হতো পেতনিটা তো ফুললোই না কী জানি কী হয়েছে লাস্ট বছর তো ফুলেছিল তো যাই হোক
তো শীতের জন্য তো কমিউনিটির হলে দরজাটা বন্ধ ছিল। দরজা ঠেলে যেই ভেতরে ঢুকলাম সে তো মনে হলো হার্টফেল হয়ে যাবে। কি ভয়ঙ্কর বিকট শব্দ গোটা হলটায়। আর সেই ছোটোবেলায় সেই আহাটের সময় মনে আছে, একটা সেই কুকুর ডেকে উঠতো সিরিয়ালের শুরুতেই, মাঝে মাঝে সেরকম করে একটা কুকুর ডেকে উঠছে, চারিদিকে হাড় গোড় ছেটানো, হাত পা কাটা, তারপর সেই কোথাও কুকুরের কঙ্কাল, কোথাও বিড়ালের কঙ্কাল, চারিদিকে কঙ্কাল ঝুলছে, ভূত ঝুলছে, মেঝেতে মাকড়সা পড়ে আছে, আবার সেই ভূতগুলোতে সেন্সার লাগানো আছে জানেন, কাছাকাছি যেই আপনি যাবেন সে একবার সে লাফিয়ে ঘাড়ে উঠে পড়ছে, কোথাও মাকড়সাগুলোতে সেন্সার লাগানো আছে সে লাফিয়ে জুতোয় উঠে পড়ছে। মানে সে যে কী দমবন্ধ করা পরিবেশ সে না বলে বোঝাতে পারবো না। কর্তৃপক্ষের যে তিনজন ছিল তারা ওরকম বিকট সেজে দাঁড়িয়ে আছে কি না বাচ্চাদের চকলেট দেবে বলে, আর বাচ্চা চকলেট নিয়েছে, সে রাজকন্যা তো এক লাফে বাবার কোলে উঠে পড়লো, চকলেট বাবা নিয়ে আর কি এরকম অবস্থা, মানে সে ভিক্ষে চায় না কুকুর সামলাও এমন অবস্থা। দেখুন কি সুন্দর সাজিয়েছে না এরা, দাঁড়ান একটু কাছটাই যায়, বাচ্চাগুলো একটু সাইড হলে ভেতর থেকে দেখতে পারবো। আর এই দেখুন আমার আয়রন ম্যানকে, সে আবার ভূতের মিউজিকে ডান্স করছে, এখানে একটা ভূতের মিউজিক বাজছে জানেন, কিন্তু আউটসাইড মিউজিক ব্লগে ব্যবহার করা যায় না বলে আমি এই জায়গাটা এখন মিউট করে রেখেছি। বাহ বেশ সুন্দর সাজিয়েছে দেখুন। এটা কি রে আন্টি? তুই কো পড় আন্টি? হ্যাঁ আন্টি। আন্টি 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 তো আন্টি তো অন্য জিনিস হয়ে গেল বাবা, তোর ম্যাচ হয়ে গেছে রে মেয়া। হ্যাঁ বাবা। তো যাই হোক, দিয়ে সেই কমিউনিটি হল থেকে 5-7 মিনিটের মধ্যে বেরালাম। মানে সে ঠান্ডা হলেও বাইরে সেই খোলা আকাশের নিচে খানিকক্ষণ যেন সে মনে হলো নিজেকে ঠান্ডা করলাম। তারপরে আমরা বেরালাম অ্যাপার্টমেন্টে টিকোট্রিপটে, মানে এখন যেমন বাচ্চারা পাড়ায় পাড়ায় ঘুরছে অ্যাপার্টমেন্টে ওরকম বাচ্চারা চকলেট কালেক্ট করে। বাহ কী সুন্দর বার্ড ফিডার লাগিয়েছে দেখুন, আবার সোলার লাইটও জ্বলছে, কী সুন্দর লাগছে না? এখানে তো সবাইকে দেখতে পাচ্ছি, এই রামকৃষ্ণটা আবার কোথায় গেল? ও মা গো, কার গাড়িতে চেপে বসে আছে দেখুন। ও বাহ, ওই সামনের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, চলুন কাজটা গিয়ে দেখি। ও মা, সেই একই রকমের ভূত ঝুলছে, এই সেন্সার লাগানো, যেই কাজ দিয়ে বাচ্চা কাচ্চা হাঁটছে অমনি লাফিয়ে এসে ঘাড়ে পড়ছে, বেশ সাজিয়েছে কিন্তু না? আর দাঁড়ান দেখাই, এই নিচে একটা মাকড়সাও বসিয়েছে, ওটাতেও দেখছি এরকম সেন্সার লাগানো, বাচ্চা কাচ্চারা এলেই ঝাঁপিয়ে পড়ছে। এখানটা আবার কটা সেই খুলি টুলি দিয়ে সাজিয়েছে, এই বাড়িটা দেখলাম এই পাড়াগুলোর মধ্যে সব থেকে ভালো সাজিয়েছে। চলুন এবার বাড়ির রাস্তা ধরি, সেই বিকেল 5টা থেকে বেরিয়েছি আর সন্ধে 7টা বেজে গেল, বাচ্চা কাচ্চাগুলোরও তো খিদে পেয়ে গেছে, সন্ধেটা হয়ে যেতে ঠান্ডাটাও যেন আরও জাঁকিয়ে পড়লো, বাড়ি নিয়ে গিয়ে একটু করে সব গরম দুধ খাওয়াতে হবে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি প্রবাসে ঘরকোনার ব্লগ আপনার ভালো লাগে, যদি আপনি তা মিস না করতে চান, তাহলে আমার পেজটা ফলো করে নিতে পারেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশানে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।